বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আম্বাসা থানার প্রশংসনীয় উদ্যোগ। 7 জন মানসিক প্রতিবন্ধীকে চিকিৎসার ব্যবস্থা। ধলাই জেলার আম্বাসা থানাধীন বিভিন্ন বাজার এলাকাগুলোতে রাস্তায় ঘোরাফেরা করা মানসিক প্রতিবন্ধীদের চিকিৎসার উদ্দেশ্যে পাঠানো হয় আগরতলায়। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস রবিবার, আর এই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসকে সামনে রেখে ধলাই জেলার আম্বাসা থানাধীন বিভিন্ন বাজার এলাকাগুলোতে যে সকল মানসিক প্রতিবন্ধী রাস্তায় ঘোরাফেরা করত, তাদেরকে আম্বাসা থানার উদ্যোগে উদ্ধার করে কোলাই হাসপাতালে তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর আম্বাসা থানায় এনে খাবারের বন্দোবস্ত করা হয়। পরবর্তী সময় তাদের আগরতলার উদ্দেশ্যে পাঠানো হয় মানসিক রোগের চিকিৎসার উদ্দেশ্যে। এরপর মানসিক প্রতিবন্ধীদের উন্নত চিকিৎসার উদ্দেশ্যে আগরতলায় পাঠানো হয়। আম্বাসা থানার ওসি হিমাদ্রি সরকার সাংবাদিকদের জানান, আম্বাসা থানার তরফে এদিন 7 জন মানসিক প্রতিবন্ধীকে উদ্ধার করে তাদেরকে সেবা শুশ্রূষা করা হয়। এর মধ্যে একজন মহিলা মানসিক প্রতিবন্ধী। পরবর্তী সময় তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর আম্বাসা থানা থেকে আগরতলার উদ্দেশ্যে পাঠানো হয় মানসিক রোগের চিকিৎসার উদ্দেশ্যে। আজকে আমরা আম্বাসা থানার আন্ডারে যারা মেন্টাল ইল পার্সন আছে, এর মধ্যে আমরা আম্বাসা এবং কোলাই এরিয়া থেকে টোটাল 7 জনের আমরা রিকোভারি করছি। এর মধ্যে একজন ফিমেল আছে, তাদের আমরা কোলাই হাসপাতালে মেডিকেল টেস্ট করার পরে কোর্টের পারমিশন নিয়ে এসে আগরতলা মেন্টাল হসপিটালে তাদেরকে পাঠানো হয়। আচ্ছা, এটা কি আজকে একদিনের জন্য ইয়েটা আজকে একটা স্পেশাল ক্যাব দেওয়া হয়েছে? সমাজ সচেতন মহলের মতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আম্বাসা থানার এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এভাবে রাজ্যের প্রতিটি থানা কর্তৃপক্ষ যদি এই ধরনের উদ্যোগ নেয়, তাহলে মানসিক প্রতিবন্ধীদের সংখ্যা নিশ্চিতভাবে হ্রাস পেতে বাধ্য। শুধুমাত্র থানা কর্তৃপক্ষ কেন, অন্যান্য সামাজিক সংস্থাগুলি যদি এই মহান কাজে সমানভাবে এগিয়ে আসে, তাহলে মানসিক প্রতিবন্ধীদের চিকিৎসার বিষয়টি গতি আরও বৃদ্ধি পাবে তা বলাই বাহুল্য। যদিও এই কাজে কয়েকটি সামাজিক সংস্থা প্রতিষ্ঠান এই মহান কাজটি নিরলসভাবে করে চলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।